তেলিয়ামুড়াই সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কার্যালয় স্থাপনের জন্য শনিবার তেলিয়ামুড়াই জায়গা পরিদর্শনে এলেন রাজ্যের আইন সচিব বিশ্বজিৎ পালিতের নেতৃত্বে এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে আইন সচিব ছাড়াও ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়ার মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ বিসহ অন্যান্যরা। এদিন আইন সচিব বিশ্বজিৎ পালিতের নেতৃত্বে প্রতিনিধি দলটি তেলিয়ামুড়া ডিসি অফিস সংলগ্ন জায়গাটি পরিদর্শন করেন। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জায়গা পরিদর্শন প্রসঙ্গে বলতে গিয়ে তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় কি বললেন শুনব। মহকুমা শাসকের অফিস থাকে, সেখানে একজন মহকুমা বিচারকেরও খুব প্রয়োজন হয়, এবং আমরা দেখেছি, আমি নিজেও যেহেতু আইনজীবী সেটা আমি নিজে ফিল করি যে সাধারণ একটা বাইকের অ্যাক্সিডেন্টের ফাইন হোক, গাড়ির ফাইন হোক, সেটা দিতে গেলে খোয়াই যেতে হয় আমাদেরকে। এটা করে সাধারণ মানুষের পক্ষে ফাইন মানির থেকে যাতায়াতের খরচা এবং তার সারাটা দিন চলে যায়, এই বিষয়গুলো তো রয়েছে। এবং একটা প্রপোজাল যেহেতু আমি বিধায়ক হওয়ার পর আমি এটা পেয়েছি, সেখানে এটাকে ত্বরান্বিত কীভাবে করা যায় সেটা আইন দপ্তরের সঙ্গে আমার এবং সরকারের সঙ্গে আমার নিয়মিত এটা নিয়ে কথা হয়েছে, এবং বর্তমান সরকার চাইছে যে বিচার ব্যবস্থাকে আরও কীভাবে দ্রুত গতিতে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যায়, মানুষের কাছে নিয়ে যাওয়া যায়। তো আমি আইন দপ্তরে, যিনি আমাদের সেক্রেটারি সাহেব, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি যেও জাজ ছিলেন আমাদের সাথে, বার অ্যান্ড ব্রাঞ্চের খুব সুন্দর সম্পর্ক ত্রিপুরা রাজ্যে, তো ওনার সাথে আমার ব্যক্তিগতভাবেও আলাপ আছে যেহেতু তিনি আমাদের বিচারক ছিলেন। তো ওনার সাথে কথা হয় এবং আজকের দিনটা আমরা ফিক্স করি যে বিগত যে প্রপোজালগুলি ছিল সেগুলিকে সামনে রেখে আবার আজকে সশরীরে পর্যবেক্ষণ করে একটা রিপোর্ট হাইকোর্টে প্রদান করা হবে। এবং রাজ্যের আইন সচিব বিশ্বজিৎ পালিত এ বিষয়ে কি জানিয়েছেন শুনব। রাজ্য সরকারের সিদ্ধান্ত হচ্ছে ত্রিপুরার যে সমস্ত মহকুমাগুলোতে এখনও সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সিভিল জাজ জুনিয়র ডিভিশন কোর্ট স্থাপিত হয়নি, সেই সমস্ত জায়গাতে কোর্ট স্থাপন করা যত দ্রুত সম্ভব, তার জন্য আমাদের রাজ্য আইন দপ্তরের কাছে কিছুটা আর্থিক সহায়তা, মানে এগুলো করার জন্য আমাদের ফান্ড রয়েছে, সেটা আমাদের সেন্ট্রাল স্পন্সর স্কিম দিল্লি থেকে ফান্ড প্রোভাইড করা হয়। তো আমরা ইতিমধ্যে যেমন পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমায় আমরা কোর্টের জায়গা কিছু সিলেক্ট হয়ে সেটা আমাদের নামে বন্দোবস্ত হয়েছে, সেখানে আমরা ফাউন্ডেশন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি মাননীয় আইনমন্ত্রীজী, হাইকোর্টের প্রধান বিচারপতি। নিজস্ব প্রতিবেদন, দুরন্ত টিভি।